ধন্যবাদ বঙ্গটিভিকে। আমি এখন বলতে যাচ্ছি আমার একজন মানুষের কথা, যাকে আপনারা সবসময় হয়তো পাঞ্জাবি মুজিব কোটে দেখেন। ছোটবেলা থেকে আমি তার কাঁধে পিঠে বড় হওয়া একজন মানুষ। আমি আমাকে হাসতেও দেখেছি, কাঁদতেও দেখেছি। যখন কোনো ব্যাপার নিয়ে মানুষ অনেক বেশি চিন্তা করে, অনেক বেশি ভাবে, আবেগী হয়, আমি আমার বাবাকে দেখেছি মানুষের জন্য কান্না করতে, মানুষের কথা চিন্তা করে কান্না করতে, আখিরাতের কথা চিন্তা করে কান্না করতে, বিশেষ করে যখন ধর্মীয় কোনো বিষয় নিয়ে ভাবতে দেখি। আসলে যখন একটা মানুষ এসব বিষয় নিয়ে কান্নাকাটি করবে বা এসব বিষয় নিয়ে বেশি চিন্তা করবে, সে অবশ্যই মানে কখনো কোনো খারাপ মানুষ হতে পারে না, কখনো মানুষের খারাপ চিন্তা করতে পারে না। তো বাবার রাজনৈতিক বিষয় নিয়ে বলি, বাবা আওয়ামী লীগের প্রতি একজন লয়াল পার্সন। আমার দৃষ্টির মতে একজন মানুষকে সবসময় সৎ এবং লয়াল হতে হয়। আমি আমার জন্মের পর থেকে বাবাকে শুধু এই আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা মানে বলতে বলতেই আমি মানে বড় হয়ে উঠেছি। আমাকে সাহিত্য, কবিতা নিয়ে সবচেয়ে বেশি পার করেছে আমার বাবা। আমার বাবার মুখে এখন আমরা যখন টেক্সট বুক পড়তেছি তখন একটা আমরা কবিতা সবসময় দেখি, নির্মলেন্দু গুণের একটা কবিতা, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। বিশ্বাস করবেন, এই সব এই কবিতাটি আমি পড়ি যখন আমার বয়স 5 কি 6, তখন আমার বাবা আমাকে তার পাশে শুয়ে এই কবিতা শুনিয়েছেন। এই কবিতা আমাকে উদ্বুদ্ধ করেছে, এই কবিতা আমাকে বুঝিয়েছে যে বঙ্গবন্ধু কি, বঙ্গবন্ধুর বাংলাদেশ কি, বঙ্গবন্ধুর স্বপ্ন কি, আমাদের স্বাধীনতা কি, আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছি। আসলে আমরা চিন্তা মানে মানুষকে অনেকভাবে বিবেচনা করা যায়, অনেকভাবে মানুষকে জাজ করা যায়, কিন্তু একজন আমি আজকে আমার বাবা এখানে এখানে বসে একজন মেয়ে থেকে বেশি আমি আমার বাবাকে একজন সাধারণ জনতা হিসেবে জাজ করতে পারি, আমি আমার বাবাকে একজন তরুণ হিসেবে জাজ করতে পারি। এবং সেই হিসেবে বলছি, মানুষই কখনোই একজন মানুষ যে মানে এভাবে করে কবিতা শোনাতে পারে, এভাবে করে কবিতাগুলোকে বিশ্বাস করাতে পারে, সে কখনোই আর যাই হোক তার দ্বারা কোনোদিন কোনো অন্যায় হতে পারবে না, এটা আমার বিশ্বাস, এটা আমার উপলব্ধি। ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব, সরাইল আশুগঞ্জের কৃতি সন্তান, এক সময়ের তুখোর ছাত্র নেতা, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তারুণ্যের প্রিয় মুখ আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান, তার পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। 1984 সালে কুমিল্লা ক্যাডেট কলেজ ও 1986 সালে একই প্রতিষ্ঠান থেকে HSC পাশ করেন তিনি। 1988 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত। তিনি 1989 থেকে 1995 সাল পর্যন্ত আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে স্বনামের সাথে নেতৃত্ব প্রদান করেন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তিনি আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2003 থেকে 2009 সাল পর্যন্ত তিনি আশুগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আশুগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আসীন রয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি সম্পৃক্ত রয়েছেন নানামুখী সামাজিক কর্মকাণ্ডে। তিনি আশুগঞ্জ পাবলিক লাইব্রেরির সভাপতি, ফিরোজ মিয়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি, আশুগঞ্জ সোহাগপুরের বাইতুস সালাম জামে মসজিদের সভাপতি ও আশুগঞ্জ পূর্ববাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি আশুগঞ্জ রোটারি ক্লাবের সভাপতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে বহুবিধ সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে যাচ্ছেন। একজন শিক্ষিত ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি চাকরি না করে জীবন ও জীবিকার জন্য বেছে নিয়েছেন ব্যবসা। বর্তমানে তিনি পেট্রোলিয়াম, কনস্ট্রাকশন ও শিপিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন। তিনি মেশার্স মোহাম্মদ ইউনুস অ্যান্ড কোং, ইউনিক শিপিং লাইন্স ও মেশার্স এ কাউসার অ্যান্ড কোং এর স্বত্বাধিকারী। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও আশুগঞ্জ বাল্ক হেড নৌযান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। ব্যক্তিগত জীবনে তিনি 4 সন্তানের জনক। তারুণ্যদীপ্ত নেতৃত্বকে সমন্বয় করে তিনি একটি উদার গণতান্ত্রিক, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের মাধ্যমে সরাইল ও আশুগঞ্জকে গড়ে তুলতে চান এক অনন্য দৃষ্টান্ত রূপে। ব্রাহ্মণবাড়িয়া 2 তথা সরাইল আশুগঞ্জ এই আসনটিতে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।